দেখো অনেকে পাগল হয়ে যায় বিয়ে করার জন্য পাকিস্তানে যে হ্যাঁ পাকিস্তানে বিয়ে করবো আসলে পাকিস্তানের ভিসা তো এক সমস্যা আছে এটা আমি বলে দিছি তারপরে তোমরা ভেবে দেখো পাকিস্তানে বিয়ে করবা সব ছেলে কি ভালো হবে দুনিয়ার সব পারসন তো এক হবে না পরে যদি ঝামেলায় পড়ো তখন দায়িত্বটা কে নিবে এটা পাকিস্তানে বিয়ে করে একটা স্বপ্ন রাখা কখনোই ঠিক না কথা তোর লাইফে আসলে ভালো পার্টনার পাওয়াটা জরুরি পাকিস্তানে বিয়ে করাটা জরুরি না যে পাকিস্তানে বিয়ে করা মানেই হচ্ছে একটা ভালো ছেলের হাত ধরতে পারবো হ্যালো এভরিওয়ান আলাইকুম কেমন আছেন ভেবে দেখেন একটা কমেন্ট আজকে উঠাবো তারপরে কথা বলবো ঠিক আছে লিখেছে যে আমার একটা স্বপ্ন ছিল পাকিস্তান বিয়ে করার যাই হোক পাকিস্তানে বিয়ে করার স্বপ্ন ছিল এটা তার স্বপ্ন স্বপ্ন মানে ড্রিম আর ড্রিম মানে কি জীবনের লক্ষ্য সব কিছু যদি একসাথে আপনি ক্যালকুলেশন করেন তাহলে কী দাঁড়াবে জীবনের এমটাই হচ্ছে যে ড্রিম মানে তো মানে সব কিছু তাই না সবার লাইফের ড্রিম থাকে যেমন আমার ড্রিম আমার ড্রিম হচ্ছে আমি জাপান যাব আমি জাপানে থাকবো আমি চায়না যাব আমার ড্রিম হচ্ছে ঘোরাফেরা করা আমার বেসিক্যালি আমার বেশিরভাগ স্বপ্ন হচ্ছে জাপান যাওয়া এটা আমার মেন একটা স্বপ্ন যে আমি লাইফে একবার হলো জাপান যাব জাপান খুব একটা দূরে না অবশ্য যাব যাই হোক তো ওনার স্বপ্ন হচ্ছে উনি পাকিস্তানে বিয়ে করবেন এটা ওনার ড্রিম এম যাই বলেন সেটাই হচ্ছে লাইফের লক্ষ্য তো আমি ভেবে অবাক হচ্ছি মানুষের লক্ষ্য কখনও বিয়ে হতে পারে আসলে লক্ষ্য লক্ষ্য বিয়ে না বিয়ে হচ্ছে মানুষের একটা লাইফের পার্ট বিয়েকে একটা পার্ট ধরে নিতে হবে জীবনের লক্ষ্য যদি আপনি বিয়েকে বিবেচনা করেন তাহলে কিন্তু হবে না জীবনের লক্ষ্য এটা থাকতে হবে যে আমি ভালো জব করব ভালো চাকরি করব ভালো একটা ক্যারিয়ার করব। যিনি কমেন্টটা করেছেন তিনি একজন মহিলা যাই হোক তো এটা হচ্ছে কথা তো লাইফে আসলে ভালো পার্টনার পাওয়াটা জরুরি পাকিস্তানে বিয়ে করাটা জরুরি না যে পাকিস্তানে বিয়ে করা মানেই হচ্ছে একটা ভালো ছেলের হাত ধরতে পারবো সব কিছু মিলিয়ে হচ্ছে তোমার ভালো মানুষ খুঁজতে হবে দেখেন বাংলাদেশে অসংখ্য ভালো ছেলে আছে তারাও কিন্তু অনেক কেয়ারিং বা অনেক সুন্দরভাবে সংসার পরিচালনা করতেছে কিন্তু ব্যাপার হচ্ছে যে শুধু কেয়ারিং থাকলেই শুধু সুন্দর ছেলে দেখলেই হবে না আমার বড় সদস্য ভালো মাসাল্লাহ উনি অনেক ভালো আমাকে অনেক হেল্প করে কেয়ার করে আপনারা দেখেছেন ভিডিওতে এটা দেখে অনেকে ইন্সপায়ার হচ্ছে যে আমিও পাকিস্তানে বিয়ে করবো হ্যাঁ ব্যাপারটা হয়েছে যে হাতের পাঁচটা আঙুল সমান হয় না আমি কথাটা কি ঠিক বলছি বন্ধুরা তোমার আমাকে জানিয়ে দিও দেখো অনেকে পাগল হয়ে যায় বিয়ে করার জন্য পাকিস্তানে যে হ্যাঁ পাকিস্তানে বিয়ে করবে আসলে পাকিস্তানের ভিসা তো একই সমস্যা আছে এটা আমি বলে দিছি তারপরে তোমরা ভেবে দেখো পাকিস্তানে বিয়ে করবা সব ছেলে কি ভালো হবে দুনিয়ার সব পারসন তো এক হবে না পরে যদি ঝামেলায় পড়ো তখন দায়িত্বটা কে নিবে এটা পাকিস্তানে বিয়ে করে একটা স্বপ্ন রাখা কখনই ঠিক না বিয়ে শাদি এগুলো হচ্ছে উপর তালার হাতে কার বিয়ে কখন কোথায় হবে কোথায় লিখে রাখবে এটা কিন্তু আল্লাহতাল ছাড়া কেউ বলতে পারে না আপনি আমি রাইট বলার কেউই না আপনার কোথায় বিয়ে হবে আমার কোথায় বিয়ে হবে এটা কিন্তু আমরা কেউ ডিসাইড করতে পারি না বা আমরা কেউ এগুলো ডিসাইড করার মানুষ না আমরা চাইলেও কোনো কিছু করতে পারবো না আপনার পাকিস্তানে বিয়ে করার স্বপ্ন ঠিক আছে আপনি স্বপ্নটাকে বাস্তবায়িত করেন সেটা আমিও দোয়া করি যে আপনার ভালো ভালো আপনি লাগতেছে আপনি কিন্তু পাকিস্তানের থেকে চলাফেরা করেননি আপনি কিন্তু বেশ কিছু ভিডিও দেখেই মানুষের ভিডিও দেখে কমেন্ট করছেন যে পাকিস্তানে বিয়ে করব। আপনি আরও একটা কমেন্ট করেছেন যে পাকিস্তানের ছেলে অনেক ফসা হয় সুন্দর হয় সুন্দর ছেলে বিয়ে করবো সুন্দর খারাপের কোনো ব্যাপার না সুন্দর মানুষ হইলেই যে সংসারে শান্তি আসবে তা না সুন্দর কিন্তু ধুয়ে ধুয়ে পানি খাওয়া যায় না ঠিক আছে একটা মানুষের ভালো ব্যবহার ভালো ভালো চারিত্রিক দিক এটাই হচ্ছে মেন সুন্দর চেহারা কখনই কাম্য না সুন্দর চেহারা কখনোই ভালো কিছু বয়ে আনতে পারে না লাইফে সব সৌন্দর্যে খারাপ তা না বাট যারা সুন্দরের আশায় বসে থাকে তাহলে কিন্তু হবে না ভালো একটা মানুষ খুঁজবেন জীবনে যে আপনাকে ভালোবাসবে আপনার পাশে থাকবে সৌন্দর্য না যখন আপনি সৌন্দর্য খুঁজতে যাবেন তখনই আপনার লাইফটা অন্যরকম হয়ে যাবে এমন হতে পারে লাইফটা খারাপও হয়ে যেতে পারে তো কখনোই চাইবেন না যে আপনার জীবনটা খারাপ হোক বা খারাপের দিকে যাক আপনি কাউকে চয়েস করবেন যার জন্য আপনার লাইফটা খুব সুন্দর হয়ে গেছে দেখবেন বেসিক্যালি তো এটা হচ্ছে ব্যাপার তো আপনার কমেন্টটা দেখে আমি একসাথে থেকে বোঝানোর চেষ্টা করলাম যে লাইফের সুন্দর চেহারা বা পাকিস্তানে বিয়ে করাই মেন লক্ষ্যটা আমরা আমাদের সমাজে অনেকে আছেন যারা একজনের বিদেশি কাপল দেখে বিদেশি কাপলের ব্লগস দেখে যারা চান যে আমরা আমরা বিদেশে বিয়ে করি আমরা বিদেশে জামাই নেই কিন্তু এটা ঠিক না দেখেন ওদের এখানে সবার বিয়ে লেখা ছিল তাই হয়েছে আর আমার ফ্যামিলি মেম্বার বলতে আমার কিন্তু কেউ নেই আমার আমার নানু আমার খালা আমার ভাই ছাড়া আমার কিন্তু তেমন আত্মীয় স্বজন কেউ নেই আর থাকলেও তাদের সাথে কথাবার্তা হয় না ঠিক আছে তো আমার ফ্যামিলি মেম্বার নেই আমার ডিসিশনটা আমি নিয়েছিলাম তো আমার ডিসিশনটা আমি আল্লাহর উপর ছেড়ে দিয়ে নিয়েছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি বাট যাদের বাবা মা আছে সবাইকেই আমার উপর ছেড়ে দিতে কারণ বাবা মা আমাদের জন্য সঠিক ডিসিশনটা নিতে পারে বাবা মা ছাড়া কিন্তু আমাদের লাইফের সঠিক ডিসিশন কেউ নিতে পারে না তো আমাদেরও উচিত হবে যে আমাদের বাবা মার ডিসিশন অনুযায়ী সব কিছু মেনে নেওয়া তো আমার লাইফটাও ঠিক এমনই আমিও চাই আমি আমার বাবা মা বেঁচে থাকলে অবশ্যই বাবা মা ডিসানের উপরে আমি কিছু মেনে নিতাম তো যাই হোক কথা সেটা না কথা হচ্ছে যে জীবনে এগোতে হলে পড়ালেখা ভালো জব ওয়েল সেটেল জরুরি এগুলো যখন আপনি সম্প্রতি ঠিক করতে পারবেন তখন দেখবেন আপনার লাইফে ভালো লাইফ পার্টনার আপনি খুঁজে নিছেন যে আপনার লাইফে যোগ্য আল্লাহ তালা তাকে আপনার জন্য পাঠিয়ে দেবেন নিজে থেকেই যে আপনার জন্য আপনি যাকে ডিজার্ভ করেন সে আপনার কাছে চলে আসবে কখনই আপনাকে এটা চাইতে হবে না তবে লক্ষ্য রাখা ঠিক না লাইফের স্বপ্ন রাখা ঠিক না বিয়ে কোনো স্বপ্ন হতে পারে না আপনি লিখছেন বিয়ে আপনার স্বপ্ন বিয়ে বিয়ে স্বপ্ন হতে পারে না বিয়ে আসলে বিয়ে আসলে একটা মানে ইচ্ছা থাকতে পারে বাট স্বপ্ন ড্রিম এটা ঠিক না ঠিক আছে যাই হোক আমি আশা করি আপনার কথাটা বোঝাতে পারলাম জানি না বাকিটা আমার ফলোয়ার্সরা বলবে ফ্যান্সরা বলবে পাশে থাকো